প্রকৃতপক্ষে ক্ষুধা লাগার পর কতটুকু কষ্ট হয় এটা সেই বুঝে যে কখনো ক্ষুধার্ত ছিল বা ক্ষুধার্ত থাকে। অনেকদিন যাবৎ ভাবছি একটা ভিডিও করব, বাট সময় হয়ে উঠছে না বা পরিবেশ হয়ে উঠছে না। আমরা যখন রাস্তাঘাটে কোনো ক্ষুধার্ত মানুষ অথবা কুকুর বিড়াল দেখি, তখন আমাদের নিজেদের মনে অনেক ধরনের প্রতিক্রিয়া আসে। আহারে, কুকুরটা কত কষ্ট করতেছে, কত ক্ষুধার্ত অবস্থায় আছে, আশপাশের মানুষজন কত নিষ্ঠুর, তাদেরকে কোনো খাবার টাবার দিতেছে না, এরকম নানান ধরনের কথাবার্তা আমাদের মনে আসে। আমরা কি কখনো একটু ভেবে দেখেছি যে হোটেলের মধ্যে যখন আমরা খাবার খাই অনেক খাবার ফেলে দিই? যেমন আমার বাড়ি থেকে আমার আম্মা আমাকে খাবার দিছে, মানে অর্ধেক আমি খেতে পারছি আর অর্ধেক আমার এখানে অপচয়, এই খাবারটুকু আমি কী করতে পারি? এখানে অনেক কাজই করা যায়, যেমন ওই খাবারগুলো ফেলে দেওয়া অথবা এই খাবারগুলো আবার রিটার্ন বাড়িতে নেওয়া, বাড়িতে নিলে কে খাবে। অথবা আরেকটা কাজ করা যায়, যেহেতু আমি আমার কর্মস্থলে আছি, এই খাবারটুকু আমি যদি একটা প্যাকেট আকারে, মানে অল্প একটু চেষ্টা করি বা যদি একটু ইচ্ছা করি, কিছুদিন আগে এরকম খাবার বাড়ার পর দুই তিনটা কুকুর ছিল, কুকুরের সাউন্ড পাই, তাদেরকে ডাক দিই, তারা আমার কাছে আসার পর আমি খাবারগুলো দিই। এখন আজকে আমার এই খাবারটুকু বাড়ছে, এই খাবারটুকু আমি কী করি দেখুন। এখন এই খাবারটুকু আমি একটা পলিথিনে অথবা যে কোনো কিছুর মধ্যে রেখে আমি রেখে দেব। আমার সময় সুযোগ হলে দুই তিন ঘন্টার মধ্যে বা আমার কাজের ফাঁকে আমি এগুলো যে কোনো একটি ক্ষুধার্ত কুকুরের সামনে যদি দিয়ে দিই তাহলে সে খেয়ে নিবে। প্রকৃতপক্ষে ক্ষুধা লাগার পর কতটুকু কষ্ট হয় এটা সেই বুঝে যে কখনো ক্ষুধার্ত ছিল বা ক্ষুধার্ত থাকে। যে কখনো ক্ষুধার্ত ছিল না সে আরেকজন ক্ষুধার্ত লোককে দেখে কোনোদিনও ক্ষুধার কী কষ্ট সেটা সে বুঝতে পারবে না। আমার এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য হলো, আমরা আসলে অনেক খাবার অপচয় করি। এমন জায়গায় আপনি খাবার ফেললেন, ওই জায়গায় কোনো পশু পাখি বা কুকুর বিড়াল গেল না, খাবারগুলো অপচয় হবে। আমরা একটু যদি সচেতন হই তাহলে যেসব প্রাণী রাস্তাঘাট এরকমভাবে ক্ষুধার্ত অবস্থায় আছে তাদেরকে আমরা দিতে পারি। আমরা হোটেলে অনেক সময় খাবার খাই, অতিরিক্ত খাবারগুলো আমরা নিয়ে আসতে পারি, এগুলো কিন্তু সব ফেলে দেয়। এমন জায়গায় ফেলা হয় যে জায়গায় হয়তো আমার জানা মতে সেখানে কুকুর বিড়াল যেতে পারে না। প্রত্যেকেই যদি আমাদের নিজ নিজ স্থান থেকে এরকমভাবে একটু চেষ্টা করি তাহলে রাস্তাঘাটে অনেক কুকুর বিড়াল ক্ষুধা থেকে তারা কিছুটা হলেও নিবারণ করতে পারবে।